হাই, আমি হৃদয়। আর আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ইনস্টাগ্রামের সাথে ফেসবুক লিংক কীভাবে অ্যাড করবেন, অ্যান্ড ইনস্টাগ্রামের সাথে ফেসবুক কীভাবে অ্যাড করবেন। তো চলুন ভিডিও স্টার্ট করি। ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো সর্বপ্রথম আপনাকে ইনস্টাগ্রাম ওপেন করে নিতে হবে। ইনস্টাগ্রাম ওপেন করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, একদম নিচে আপনি দেখতেছেন আপনার প্রোফাইল লোগো, আপনাকে আপনার প্রোফাইল লোগোর উপরে একবার ক্লিক করে দিতে হবে। প্রোফাইল লোগোর উপরে ক্লিক করার পর জাস্ট এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন, আমার নেট একটু স্লো। প্রোফাইল লোগোর উপরে ক্লিক করার পর এখানে আপনার প্রোফাইল ওপেন হয়ে যাবে। এখানে আপনি পোস্ট, ফলোয়ার্স অ্যান্ড ফলোয়িং দেখতে পারেন, অ্যান্ড এখানে যদি আপনার আদার কোনো অ্যাকাউন্ট থাকে সেটাও আপনি এখানে দেখতে পারবেন। তো ফেসবুক অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে, একদম উপরে আপনি দেখতেছেন থ্রি লাইন, একদম ডাইন সাইডের উপরের কর্নারে আপনি দেখতেছেন থ্রি লাইন, আপনাকে এই থ্রি লাইনের উপরে একবার ক্লিক করে দিতে হবে। থ্রি লাইনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, একদম নিচে আপনি দেখতেছেন সেটিংস নামে একটা অপশন আছে, আপনাকে এই সেটিংস নামে অপশনের উপরে একবার ক্লিক করে দিতে হবে। সেটিংসের অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আমার নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। নতুন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট অপশনটা খুঁজে বের করতে হবে। এখানে আপনি দেখতেছেন অ্যাকাউন্ট, আপনাকে এই অপশনটার উপরে একবার ক্লিক করে দিতে হবে। এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাকে এখন অনেকগুলো ইন্টারফেস দেখতে পাবেন। দেখার পর এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে শেয়ারিং টু আদার অ্যাপস। এখানে আপনি দেখতেছেন শেয়ারিং টু আদার অ্যাপস, আপনাকে এই অপশনটা খুঁজে বের করে নিতে হবে। এই অপশনটা খুঁজে বের করার পর এটার উপরে একবার ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতেছেন ফেসবুক, টুইটার, আপনার এখানে আরও সোশ্যাল লিঙ্ক আছে যেগুলো আপনি অ্যাড করতে পারেন। তো আমরা আজকে ফেসবুক কীভাবে অ্যাড করে সেটা নিয়েই দেখবো। তো ফেসবুক অ্যাড করার জন্য এখানে ফেসবুকের উপরে ক্লিক করবেন। ফেসবুকের উপরে ক্লিক করার পর আপনার সামনে আমার নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে জাস্ট কয়েক সেকেন্ড লোডিং হবে। লোডিং হওয়ার পর নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনাকে কন্টিনিউ একবার ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। যদি আপনার ফেসবুক পেজ থাকে তাহলে যতটা পেজ থাকবে সবগুলো এখানে শো করবে। আমার একটা ফেসবুক পেজ আছে, তো আমার এখানে একটা ফেসবুক পেজ শো করতেছে। যদি আপনারা চান তাহলে আপনাদের ফেসবুক পেজও সাথে কানেক্ট করতে পারেন। জাস্ট ফেসবুক পেজের উপরে ক্লিক করলে ফেসবুক পেজ কানেক্ট হবে, আর যদি ফেসবুকের উপরে ক্লিক করেন তাহলে ফেসবুক কানেক্ট হবে। তো ফেসবুকের উপরে ক্লিক করার পর এখানে আপনাকে কন্টিনিউয়ের উপরে একবার ক্লিক করে দিতে হবে। কন্টিনিউর উপরে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি দেখতেছেন ইয়েস, এটার উপরে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে কয়েক সেকেন্ড লোডিং হইব। আমার নেট একটু স্লো, এই কারণে একটু টাইম লাগতেছে। কয়েক সেকেন্ড লোডিং হওয়ার পর আপনার সামনে আপনার ফেসবুকটা কানেক্ট হয়ে যাবে। এখানে জাস্ট ছোট্ট একটা কাজ বাকি রয়েছে, কাজটা কমপ্লিট করার পরেই আপনার ফেসবুক আপনার ইনস্টাগ্রামের সাথে ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি এখানে যে অপশনটা দেখতে পাইতেছেন, একদম প্রথম যে অপশনটা, এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর অলরেডি আপনার ফেসবুক ইনস্টাগ্রামের সাথে কানেক্ট হয়ে গেছে। এখানে দেখতেছেন ইনস্টাগ্রামের সাথে আমার ফেসবুক কানেক্ট হয়ে গেছে। এখানে দেখতেছেন আমার ফেসবুকটা কানেক্ট হয়ে গেছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন, তাকে এমন নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান।